Assalamualaikum dear respected bankers आशा करी सकलेई भालो आछेन। So today I would like to talk about the short question and answer on legal issues, court cases and recovery for the classified advances। So এই short question এবং answer গুলা খুবই গুরুত্বপূর্ণ ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে, বিকজ আমরা জানি যে করোনা পরবর্তীতে রিকভারিতে খুবই বেশি সবথেকে বেশি ফোকাস থাকবে এবং এখনই অলরেডি হচ্ছে ব্যাংক ইন্ডাস্ট্রি রিকভারিতে খুব বেশি ফোকাসড এবং এট দ্য সেম টাইম এই কোশ্চেন এবং অ্যান্সারগুলো আপনাদের প্রমোশনের ক্ষেত্রে আপনারা যে রিটেন এক্সামে অ্যাটেন্ড করবেন সেটার ক্ষেত্রেও কিন্তু আপনাদের অনেক হেল্প হবে। সো ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আমরা যারা ব্যাংকার আছি সবারই এই ভিডিওটা দেখা উচিত। সো আমার রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সব নোটিফিকেশন পেতে এবং এই ভিডিওটি অবশ্যই দেখবেন। ছোট একটা ভিডিও আপনাদের ক্যারিয়ারে অনেক হেল্প করবে আশা করি। ওকে, সো ফার্স্ট হচ্ছে হোয়াট ইজ রিশিডিউলিং। আমরা জানি যে কোনো ক্লায়েন্ট বা কোনো লোন যখন আমাদের স্টাক আপ হয়ে যায় বা ক্লাসিফাইড হয়ে যায় আমরা প্রথমে চেষ্টা করি যেন লোনটা ক্লাসিফিকেশনে না যায়। তো আমরা হচ্ছে রিমাইন্ডার লেটার সার্ভ করি, আমরা ফোন কল করি, আমরা সিঙ্গেল ভিজিট দিই, আমরা গ্রুপ ভিজিট করি, আমরা সবসময় টাচে থাকি ক্লায়েন্ট মানে হচ্ছে কখন কি করছে সব কিছু তার ইনস অ্যান্ড আউটস বোঝার জন্যে যে তার ক্যাশ ফ্লোটার কী অবস্থা, কোথা থেকে ক্যাশ ফ্লো আসবে, সেকেন্ড লাইন ব্যাকআপ আছে কিনা, কোনো এক্সট্রা অ্যাসেট আছে কিনা মর্টগেজের বাইরে যেটা সেল করে রিকভারি করতে পারবে। সো ডিটেলস বিষয়গুলো আমাদেরকে জানতে হয়। যখন আমরা এগুলো না করে করি এবং ফেল হয় একটা ক্লায়েন্ট ফাইনালি মানে ক্লাসিফিকেশনে চলে যায় তখন আমাদের প্রথম টার্গেটই থাকে রিকভারির স্টেজে আমরা লোনটা কীভাবে রিশিডিউল করব, তাই না? রিশিডিউল করা মানে কোনো একটা লোন যদি আপনার ওডি লোন থাকে বা সিসি লোন থাকে সেটাকে টার্ম লোনে কনভার্ট হবে, আর যদি কোনো টার্ম লোন থাকে সেটা আবার টার্ম লোন হবে, তাই না? সো রিশিডিউলিং হচ্ছে কি, আমরা বুঝি যে রিশিডিউলিং একটা অ্যারেঞ্জমেন্ট যেখানে আপনার ক্লাসিফাইড লোনটাকে রেগুলারাইজড করা হয়। সো এখানে দেখেন তো আমি এখানে করেছি লিখেছি পয়েন্ট আউট করেছি যে রিশিডিউলিং অ্যারেঞ্জমেন্ট is a process through which a classified loan account becomes classified and regularized। तो first question হচ্ছে first question এখানে short question হচ্ছে what is rescheduling। সো আমরা জানি যে rescheduling হচ্ছে একটা arrangement যেখানে একটা classified loanকে declassified করা হয় এবং regularized করা হয়। সো Rescheduling arrangement is a process through which a classified loan account becomes declassified and regularized. When any loan account becomes classified, then branch on the basis of parties' prayer may send the proposal for rescheduling the account to this division. Okay, so কোনো একটা ব্যাংকে যখন কোনো লোন এই হয় ক্লাসিফাইড হয় তখন কিন্তু ব্রাঞ্চ লেভেল থেকে ক্লায়েন্টের অ্যাপ্লিকেশন নিয়ে ডাউন পেমেন্ট নিয়ে রিশিডিউলিংয়ের জন্য পাঠানো হয়। সো ফাইনালি তাহলে আমরা কি বুঝলাম, রিশিডিউলিং হচ্ছে একটা অ্যারেঞ্জমেন্ট যেখানে একটা ক্লাসিফিকেশন লোনকে ডিক্লাসিফাইড করা হয় বা রেগুলারাইজড করা হয়। দেন হচ্ছে হোয়াট ইজ দ্য মেথড অফ রিশিডিউলিং অফ এ ক্লাসিফাইড লোন। একটা ক্লাসিফাইড লোনকে রিশিডিউলিংয়ের হচ্ছে মেথডটা কি। সো এখানে দেখেন মেথডের হচ্ছে প্রথম ব্রাঞ্চ অ্যান্ড সেন্ড দ্য প্রপোজাল টু হেড অফিস লোন রিকভারি ডিভিশন ফর রিশিডিউলিং along with all the required papers and information। So যে ব্যাংকের লিগাল ডিভিশন আছে সেই ব্যাংকে ক্লায়েন্টের হচ্ছে একটা অ্যাপ্লিকেশন নিয়ে অবশ্যই হচ্ছে সেখানে আপনার ডাউন পেমেন্ট থাকতে হবে, সেখানে হচ্ছে প্রপোজাল পাঠাইতে হবে প্রথমে, তাই না? দেন আফটার গেটিং দ্য প্রপোজাল ল অ্যান্ড রিকভারি ডিভিশন শ্যাল এক্সামিন দ্য পেপার্স অ্যান্ড ডকুমেন্টস। সো ব্রাঞ্চ থেকে যখন পেপার্স ডকুমেন্টস পাবে দেন হচ্ছে হেড অফিস কিন্তু সেটাকে পরীক্ষা নিরীক্ষা করবে, তাই না? থার্ড হচ্ছে হুইচ অ্যাকাউন্ট মে বি রিশিডিউল, কোন অ্যাকাউন্ট হচ্ছে রিশিডিউল করা যায়। সো টু বি রিশিডিউল দ্য অ্যাকাউন্ট মাস্ট ফুলফিল দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া দ্য অ্যাকাউন্ট হ্যাজ বিকাম ক্লাসিফাইড, অ্যাকাউন্টটা হচ্ছে কিন্তু ক্লাসিফাইড থাকতে হবে মানে কোরিন হতে হবে। দ্য বোরোয়ার অফ দ্য রেলিভেন্ট অ্যাকাউন্ট শ্যাল ডিপোজিট দ্য রিকোয়ার্ড ডাউন পেমেন্ট ইন ক্যাশ অ্যাজ পার সার্কল লিটার অফ বাংলাদেশ ব্যাংক। সো বাংলাদেশ ব্যাংকের বিআরপিডিতে বলা আছে 14/2012 সালে আপনার এই বিআরপিডিতে বলা আছে ডাউন পেমেন্টটা কিন্তু ক্যাশে নিতে হবে। ইট ইজ অবজার্ভ দ্যাট দ্য বোরোয়ার ডিড নট পে অফ দ্য লোন অ্যামাউন্ট অ্যাজ পার হিজ কমিটমেন্ট অ্যাট দ্য টাইম অফ স্যাংশন অর ইফ দ্য বোরোয়ার ইজ প্রুভড টু বি a habitual defaulter, the proposal for restituting shall not be considered. So এখানে দেখেন একটা কন্ডিশন দেওয়া আছে যে কোনো ক্লায়েন্ট যদি কমিটমেন্ট স্যাংশনের কমিটমেন্ট ব্রেক করে এবং যদি সে প্রমাণিত হয় যে সে ইচ্ছাকৃত বা মানে হচ্ছে অভ্যাসগত খেলাপি হ্যাবিচুয়াল ডিফল্টার, তখন কিন্তু তার সেই রিশিডিউলিং এর প্রপোজালটা অ্যাটেন্ড করা যাবে না বা অ্যাটেন্ড করবে না, কনসিডার্ড হবে না। দেন হচ্ছে কোশ্চেন নাম্বার 4, হাউ টু ক্যালকুলেট রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ ডাউন পেমেন্ট ফর রিশিডিউলিং। রিশিডিউলিং এর ডাউন পেমেন্টটা কিভাবে ক্যালকুলেট করা হয়? সো ফার্স্ট টাইম দেখেন এখানে অ্যাপ্লিকেশন ফর ফার্স্ট রিশিডিউলিং will be taken into consideration upon reviewing cash payment at least 15% of the overdue installment or 10% of the total outstanding of the amount, whichever is less. So আমাদের দুইটা ক্যালকুলেশন, একটা হচ্ছে টোটাল ওভারডিউ যে ইনস্টলমেন্টগুলো আছে সেটার 15% অথবা হচ্ছে কোনো লোনের আউটস্ট্যান্ডিং এর 10% যেটা কম হয় সেটা হচ্ছে ফার্স্ট টাইম রিশিডিউলিং এর ক্ষেত্রে নিতে হবে। সেকেন্ড টাইমের ক্ষেত্রে সেম সবসময় ক্যাশ মোডে হবে, দেখেন এখানে 30% অফ ওভারডিউ ইনস্টলমেন্ট এবং 20% হচ্ছে আউটস্ট্যান্ডিং হুইচএভার ইজ লেস। তো প্রথমে হচ্ছে 15, এখানে আসছে 30, এখানে প্রথমে ছিল 10, এখানে আসছে 20। আর থার্ড টাইম হচ্ছে এখানে আপনার টোটাল ওভারডিউ ইনস্টলমেন্ট 50% অর 30% অফ দ্য টোটাল আউটস্ট্যান্ডিং হুইচএভার ইজ লেস। ওকে, এইভাবে রেট অফ ডাউন পেমেন্ট ফর শর্ট টার্ম এগ্রিকালচার অ্যান্ড মাইক্রো ক্রেডিট উইল বি, মানে এখানে হচ্ছে আপনার শর্ট টার্ম এগ্রিকালচার এবং মাইক্রো ক্রেডিটের ক্ষেত্রে কিন্তু নিয়মটা আলাদা অ্যাজ পার বাংলাদেশ ব্যাংক গাইডলাইন। ওকে, সেখানে হচ্ছে ডাউন পেমেন্ট অফ ডিমান্ড অ্যান্ড কন্টিনিউয়াস লোনের ক্ষেত্রে দেখেন যে 1 কোটি টাকা পর্যন্ত যদি হয় ডাউন পেমেন্ট 15%, 1 কোটি অ্যান্ড আপ টু 5 crore, 1 কোটির হচ্ছে থেকে 5 কোটি পর্যন্ত 10% বাট নট লেস দ্যান 15 লাখ টাকা। 10% যদি এটার ভিতরে হয় বাট 15 লাখ টাকার কমে নেওয়া যাবে না। আর যদি 5 কোটির উপরে হয় দেন 5% বাট নট লেস দ্যান 50 লাখ, 50 লাখের নিচে নেওয়া যাবে না। ওকে, so application for restituting will be taken into consideration only after the amount of down payment is paid in cash. এটা তো ডাউন পেমেন্টটা ক্যাশে পাওয়ার পরে কিন্তু রিশিডিউলিং প্রপোজালগুলো অ্যাটেন্ড করা হয়, আদারওয়াইজ নট। এখানে একটা কন্ডিশন রয়েছে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী, ইফ এনি কন্টিনিউয়াস অর ডিমান্ড লোন ইজ রিশিডিউল ফর দ্য সেকেন্ড টাইম ফার্স্ট টাইম আফটার বিং কনভার্টেড পার্টলি অর হোললি ইনটু টার্ম লোন and the repayment installment are fixed, the application for rescheduling of such loan shall be considered upon receiving cash payment minimum 30% of the overdue installment or 20% of the outstanding amount of loan, whichever is less. Similarly, for third time rescheduling after converting partly or wholly into term loan, minimum 50% or overdue installment 30%, যেটা আমি বিগত স্লাইডেই বলেছি সেটা এখানেই বলা আছে। দেন হচ্ছে কোশ্চেন নাম্বার 5, হোয়াট আর দ্য নেসেসারি পেপারস অবলিক ইনফরমেশন ফর সেন্ডিং এ রিশিডিউলিং প্রপোজাল টু হেড অফিস। সো হেড অফিসে যখন আপনি রিশিডিউলিংয়ের জন্য পাঠাবেন কোন কোন পেপার আপনাকে নিতে হবে, তাই না? সো প্রথমে হচ্ছে আপনার ডিপোজিটিং ডাউন পেমেন্ট, দ্য বোরোয়ার শ্যাল সাবমিট এ পেরিয়ার অ্যাড্রেসিং টু দ্য ব্রাঞ্চ ইনচার্জ ফর রিশিডিউলিং হিজ লোন অ্যাকাউন্ট, this prayer shall be forwarded by the branch to the head office. So প্রথমে ডাউন পেমেন্ট নিয়ে হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে একটা অ্যাপ্লিকেশন নিতে হবে, তারপর একটা প্রপোজাল রেডি করে হেড অফিসে পাঠাইতে হবে। ব্রাঞ্চ মাস্ট সেন্ড এ কমপ্লিট রিজিউম অফ দ্য অ্যাকাউন্ট, এখন ডিটেলস পার্টিকুলার্স পাঠাবে, একটা কমপ্লিট রিজিউম পাঠাবে। পার্টিস অ্যাকাউন্টস স্টেটমেন্ট শ্যাল বি সেন্ড টু দ্য হেড অফিস, সো পার্টির ব্যাংক স্টেটমেন্টটাও পাঠাইতে হবে, ব্যাংক স্টেটমেন্টটা হচ্ছে পাঠাইতে হবে। দেন হচ্ছে 4, ব্রাঞ্চ শ্যাল অলসো ফার্নিশ দ্য রিসেন্ট ভ্যালুয়েশন সার্টিফিকেট অফ দ্য মর্টগেজ প্রপার্টি যদি থাকে, ইফ এনি প্রিভিয়াস ভ্যালু অফ দ্য প্রপার্টি উইথ ডেট অফ ভ্যালুয়েশন মাস্ট বি মেনশনড অ্যালং উইথ দ্য রিসেন্ট ভ্যালুয়েশন। সো যদি মর্টগেজ থাকে সেখানে তার প্রিভিয়াস যে ভ্যালুয়েশনটা ছিল সেটা এবং রিসেন্ট ডেটের ভ্যালুয়েশন কিন্তু পাঠাইতে হবে। ব্রাঞ্চ শ্যাল ইনফর্ম ইন দেয়ার রিজিউম অ্যাজ টু হোয়েদার দ্য অ্যাকাউন্ট হ্যাজ বিন রিটেন অফ অর রিশিডিউলিং বিফোর, ডিটেল অফ দ্য প্রিভিয়াস অ্যারেঞ্জমেন্ট শ্যাল অলসো বি ফার্নিশড। সো ব্রাঞ্চ অবশ্যই উল্লেখ করবে যে আগে কখনো রিশিডিউল হয়েছিল কিনা বা রাইট অফ হয়েছিল কিনা, সেটাও কিন্তু মেনশন করতে হবে। দেন কোশ্চেন নাম্বার 6, হোয়াট আর দ্য বেসিক ইনফরমেশন টু বি ফার্নিশড হোয়াইল প্রিপেয়ারিং দ্য মেমো ফর রিশিডিউলিং। সো রিশিডিউলিংয়ের যে মেমোটা এটা প্লেস করার সময় কি কি বেসিক ইনফরমেশনগুলো থাকতে হয়, এটা দ্য রিজন ফর ক্লাসিফিকেশন অফ দ্য অ্যাকাউন্ট শুড বি মেনশনড, অবশ্যই কেন ক্লাসিফাইড হয়েছে সেটা উল্লেখ থাকতে হবে। ডেট অফ ফাইনাল অ্যাডজাস্টমেন্ট শুড বি ফিক্সড উইদিন এ মিনিমাম অ্যান্ড রিজনেবল পিরিয়ড, ফাইনাল অ্যাডজাস্টমেন্টটা কবে হবে সেই ডেটটা ফিক্সড জানাইতে হবে বা মেমোতে থাকতে হবে বা ক্লায়েন্টের কাছ থেকে কমিটমেন্ট নিতে হবে। justification of rescheduling should be described briefly. So rescheduling এর justification টা এটা সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা করতে হবে. If waiver of interest is proposed, then reason for such waiver should be explained. So এখানে যদি rescheduling এর সময় আপনার interest waiver চাওয়া হয়, তাহলে কেন ইন্টারেস্টটা waiver চাওয়া হচ্ছে বা সুদ মকুব চাওয়া হচ্ছে সেটাও একদম ক্লিয়ারলি ব্যাখ্যা দিতে হবে. Present position of other liabilities of the borrower, if any, in the existing bank or the other bank shall be considered while proposing the repayment arrangement of the liability. যদি প্রেজেন্ট যে ব্যাংক পাঠাবে প্রপোজালটা রিস্টিডিউলিং এর জন্য, তো তার লায়াবিলিটি পজিশনের কি অবস্থা এবং অন্য ব্যাংকে যদি কোনো লায়াবিলিটি পজিশন থাকে সেটাও কিন্তু মেনশন করতে হবে. দেন হচ্ছে দ্য বোরোয়ারস ক্যাপাসিটি টু রিপে দ্য ডিউস শুড বি এক্সামিনড. এটা খুবই গুরুত্বপূর্ণ রিস্টিডিউলিং এর সময়. রিস্টিডিউল করার সময় দেখতে হবে যে রিস্টিডিউলিংটা আমি যে করছি বা আপনি একটা প্রপোজাল পাঠাচ্ছেন অ্যাজ এ ম্যানেজার হিসেবে বা ক্রেডিট ইনচার্জ, তো সে হচ্ছে তার সোর্স অফ ফান্ড কি কোথা থেকে সে টাকাটা পরবর্তীতে দিবে, কিস্তি দিবে, ঠিক আছে, সেটা ইনশিওর হতে হবে বা পরীক্ষা নিরীক্ষা করতে হবে. ইন দিস রিগার্ড ব্যাংক অফিসিয়াল শ্যাল ইন্সপেক্ট দ্য বিজনেস প্লেস অফ দ্য বোরোয়ার অ্যান্ড দ্য ইন্সপেকশন রিপোর্ট শ্যাল বি কেপ্ট প্রপারলি. ওকে, ব্রাঞ্চ ব্যাংক মাস্ট ফাইন্ড আউট ফ্রম হুইচ সোর্সেস দ্য বোরোয়ার শ্যাল রিপে দ্য ব্যাংক ডিউস. দেন ফাইনালি দ্য ইফেক্ট অফ রিশিডিউলিং দ্য লায়াবিলিটি অন আওয়ার ব্যাংক income account and other accounts should be mentioned in the memo. So liability position এর ইফেক্টটা কি হবে এবং ইনকামে মানে হচ্ছে কি ইফেক্ট করবে সেটাও লিখতে হবে. Then question number 7, relation between rescheduling and legal action. Legal action এর মধ্যে rescheduling এর ভিতরে আসলে রিলেশনশিপটা কি? Any classified account may be rescheduled without filing suit. So file case করা ছাড়াও কিন্তু reschedule করা যায়, তাই না? To rescheduling any account against which legal action has already been initiated, then after approval of the arrangement by head office, a solemn compromise agreement shall have to be executed in line with the repayment schedule so that the merit of the case is not jeopardized in any way. So একটা হচ্ছে যে মামলা করা ছাড়া রিশিডিউল করা যায়, আর একটা সেকেন্ড হচ্ছে মামলা করে দিলেও রিশিডিউল করা যায়. সেক্ষেত্রে একটা সোলেনামা ডিড করে সেই হচ্ছে আপনার কেসটাকে স্টপ করতে হবে. যদি ক্লায়েন্ট পরবর্তীতে আবার খেলাপি হয়ে যায় বা পেমেন্ট না দেয়, দেন কিন্তু আপনার কেসটাকে সেখান থেকে আবার চালু করার সুযোগ আছে. দেন হচ্ছে হোয়াট আর দ্য অ্যাকশন টু বি টেকেন আফটার রিশিডিউলিং. রিশিডিউলিংয়ের করার পরে কি অ্যাকশন নেওয়া যায়? আফটার দ্য রিশিডিউলিং অ্যারেঞ্জমেন্ট ব্যাংক ব্রাঞ্চ অ্যাজ ওয়েল অ্যাজ হেড অফিস শ্যাল ফলো আপ দ্য রিকভারি অফ দ্য রিশিডিউলিং অ্যামাউন্ট. Branch shall inform to the head office about the repayment of the dues every month. Okay, so প্রত্যেক মাসেই হচ্ছে রিশিডিউলিং করার পরে সেই অ্যাকাউন্টটাকে ফলো আপ করতে হবে এবং প্রত্যেকটা মাসে রিপোর্ট পাঠাইতে হবে হেড অফিসে. If the borrower fails to repay the dues as per arrangement, the arrangement shall stand cancelled and the said account shall be treated as classified. So রিশিডিউলিং করার পরে যদি কোনো ক্লায়েন্ট পরপর 3টা কিস্তি ফেল করে তখন কিন্তু সেই অ্যাকাউন্টটা আবার বিএল হয়ে যায়, ব্যাড অ্যান্ড লসে চলে যায় এবং সিএল এ রিপোর্ট হয়. ক্লাসিফিকেশন স্ট্যাটাস বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে যায়, আবার কিন্তু তার বিরুদ্ধে হচ্ছে তখন লিগাল অ্যাকশন নেওয়া হয়, তাই না? ইফ রিকোয়ার্ড কনসার্ন অফিসিয়াল অফ ব্রাঞ্চ অ্যান্ড হেড অফিস শ্যাল পার্সোনালি গো টু দ্য পার্টিস ওয়ার্কিং প্লেস অ্যান্ড ডিসিডেন্ট টু পারপাস দ্য পার্টিস ফর রিপেমেন্ট অফ দ্য ডিউস. এবং অবশ্যই তার অফিস বা বাড়ি ভিজিট করে তাকে রিকভারির জন্য তাকে হচ্ছে পার্সু করতে হবে, তাই না? ইন হচ্ছে কোশ্চেন নাম্বার 9, what are the condition of rescheduling? So এখানে হচ্ছে কন্ডিশনগুলো. Prior approval of Bangladesh Bank shall have to be obtained if loan is related to the director oblique ex-director of the bank company. যদি কোনো ব্যাংকের ডিরেক্টর বা এক্স-ডিরেক্টর হয় অবশ্যই বাংলাদেশ ব্যাংক থেকে পূর্বে অনুমতি নিতে হবে রিশিডিউলিং এর জন্য. On the other hand, if the liability which is proposed to be rescheduled is considered as especially large loan, then bank shall obtain prior approval from Bangladesh Bank. এবং যদি লার্জ লোন হয়, সো লার্জ লোনের আমরা সংজ্ঞা জানি, বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলার আছে যে ক্যাপিটালের 10% অ্যাবাভ হলে সেটাকে লার্জ লোন ট্রিট করা হয়. সো যদি লার্জ লোন হয় তাহলেও বাংলাদেশ ব্যাংক থেকে অ্যাপ্রুভাল নিতে হবে পূর্বেই. ইনফরমেশন অফ দ্য লোন অ্যাকাউন্ট রিশিডিউলিং শ্যাল বি রিপোর্টেড টু দ্য ক্রেডিট ইনফরমেশন ব্যুরো সিআইবি তে বাংলাদেশ ব্যাংক. হোয়াইল রিপোর্টিং টু দ্য সিআইবি সাচ রিশিডিউল লোন advances may be shown as RS on, I mean rescheduling on, or first rescheduling as to for second rescheduling and so on. Interest waiver given to the entity should be mentioned. RSIW and principal waivers granted should be designated as RSPW. So, Bangladesh Bank CIB te jokhon report korte hobe, first time, second time, third time, shekhane RS1, RS2, RS3 hobe. Jodi kono interest waiver hoy, tahole RSIW hobe, mane rescheduling interest waiver. এভাবে যদি কোনো প্রিন্সিপাল ওয়েভার রিশেডিউলিং প্রিন্সিপাল ওয়েভ পিডব্লিউ এভাবে করে কিন্তু সিআইবি তে রিপোর্ট করতে হবে। দেন হোয়াট আর দ্য কন্ডিশন অফ রিশেডিউলিং কন্ডিশন, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন। দ্য বোরোয়ার হুজ ক্রেডিট ফ্যাসিলিটি হ্যাজ বিন রিশেডিউলিং শ্যাল বি অ্যালাউড টু অ্যাভেল নিউ ফ্যাসিলিটিস সাবজেক্ট টু ফুলফিলমেন্ট অফ দ্য ফলোয়িং কন্ডিশন। ওকে, সো যদি হচ্ছে রিশেডিউলিং এর পরেও the other condition of getting new loan after rescheduling এর করার পরে নতুন লোন পাওয়ার জন্য কি কি কন্ডিশন লাগে। সো the borrower whose credit facility has been rescheduling shall be allowed to avail new loan facilities subject to fulfillment of the following condition. সো নিচের যেই শর্তগুলো আছে যদি কোনো ক্লায়েন্ট ফলো করে দেন হচ্ছে বা মেনে নেয় তখন কিন্তু রিশেডিউলিং এর পরেও সে নতুন লোন পেতে পারে। The defaulting borrower who has availed interest waiver must settle at least 15% of the compromise amount excluding the down payment on rescheduling as per present guideline. Okay, so jodi kono client er hocche interest waiver thake sei client kintu tar je down payment eta chharao aro 15% jodi taka dei then hocche further cases credit facility may be allowed from the bank. Then হচ্ছে বি, বিতে বলা আছে in case of borrowing from other bank the same rule will be applicable. The borrower will have to settle at least 15% of compromise amount excluding the down payment on rescheduling as per present guideline. Then will be allowed to take regular facility from the other bank subject to the submission of NOC, no objection certificate, from the rescheduling bank. Okay, if there is any principal waiver no fresh facility will be allowed till the full and full settlement of compromise amount. যদি কোনো ক্লায়েন্টকে প্রিন্সিপাল ওয়েভার দেওয়া হয় তখন কিন্তু সে ফাইনাল সেটেলমেন্টের আগে কোনো লোন পাবে না। এক্সপোর্ট ওরিয়েন্টেড বোরোয়ার্স মে বি গ্রান্টেড ফার্দার ক্রেডিট ফ্যাসিলিটি আফটার বিং আইডেন্টিফাইড অ্যাজ নট এ উইলফুল ডিফল্টার ইফ রিকোয়ার্ড সাবজেক্ট টু সেটেল অ্যাট লিস্ট 7.50% এবং 7.5% of compromise amount excluding the down payment on rescheduling as per present guideline. Okay, so যারা export oriented আছে এদের ক্ষেত্রে কিন্তু আপনার rescheduling এ যে down payment এর পরেও 7.5% দিলে নতুন লোন পেতে পারে। What is the time limit for filing case under artha rin আদালত আইন 2003 for recovery of defaulted loan? So এই time limit বা হচ্ছে এটা হচ্ছে আপনার যে তামাদে limitation একটাই বলা আছে এখানে সেকশন 46 এ, মানে প্রথম বছরে হচ্ছে 10%, সেকেন্ড ইয়ারে 15%, থার্ড ইয়ারে 25% দিতে হবে। সো এটা দেখেন মামলা দায়ের সম্পর্কিত বিশেষ বিধান ও সময়সীমা, এখানে আপনার লিমিটেশন অ্যাক্ট 1908 এ বলা আছে যে রিপেমেন্ট শিডিউলটা হবে প্রথম বছরে প্রাপ্য অর্থের অনন্য 10% অথবা প্রথম 2 বছরে প্রাপ্য অর্থের অনন্য 15% অথবা প্রথম 3 বছরে প্রাপ্ত অর্থের অনন্য 25% পরিমাণ আদায় না হলে আপনার পরবর্তী 1 বছরের ভিতরে মামলা দায়ের করবে। এটা যদি না করা হয় দেন কিন্তু এটা লিমিটেশনে চলে যাবে। ওকে, সো কোশ্চেন নাম্বার 12, হোয়াট স্টেপ শুড বি ফলোড বাই দ্য ব্রাঞ্চ ইন রেসপেক্ট অফ ফাইলিং কমপ্লেন্ট রেজিস্টার্ড কেস সিআর কেস আন্ডার সেকশন 138 40 41 অফ দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 এগেইনস্ট ডিসঅনার অফ চেক। ওকে, সো আমরা জানি যে এখানে 138 এ আপনার একটা ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে হয়, মানে লোন যে নেবে যে বড়োয়ার তাকে ইন্ডিভিজুয়ালি, এবং 140 তে কিন্তু কোম্পানির বিরুদ্ধে মামলা করতে হয়। তো প্রথমে আমাদের যেটা করতে হয় চেকটাকে ডিজোনার করাইতে হয়। ফার্স্টে চেকটা ডিজোনার করায় তাকে ডিজোনার স্লিপ সহ আপনার যে প্যানেল লয়ার আছে বা লিগাল অ্যাডভোকেট আছে তার মাধ্যমে আপনি একটা নোটিশ পাঠাবেন, মানে ডিজোনারের সময় থেকে 30 ডেজের ভিতরে নোটিশটা পাঠাইতে হবে প্রথম, এবং নোটিশটা 3 ভাবে পাঠানো যায়। বাই ডেলিভারিং টু দ্য পারসন অন হোম ইট ইজ টু বি সার্ভড, এটা হচ্ছে আপনার ডেলিভার দেওয়া যায় পার্সনের হাতে হাতে ডেলিভারি দেওয়া যায়, থ্রু রেজিস্টার্ড পোস্ট উইথ এডি, এডির মাধ্যমে করা যায়। পাবলিশিং নোটিস ইন এ ন্যাশনাল হ্যাভিং ওয়াইড সার্কুলেশন, ন্যাশনাল মানে পত্রিকাতে, হ্যাঁ জাতীয় পত্রিকাতে সার্কুলেশনের মাধ্যমে বা মাধ্যমে করা যায়। দেন হচ্ছে আফটার রিসিপ্ট অফ সার্চ নোটিস বাই দ্য ড্রয়ার অফ দ্য চেক দ্য কজ অফ অ্যাকশন শ্যাল বি অ্যারাইজ to file share case under section 138, 40 and 141 of the Negotiation Instrument Act. So, receive korar pore kintu cause of action shuru hoye jay, tar pore notice pathanor pore পরবর্তী 30 দিনের ভিতরে কিন্তু মামলা করতে হয়। তো উইদিন 30 ডেজ অফ অ্যারাইজম সার্চ কজ অফ অ্যাকশন সিআর কেস টু বি ফাইলড এগেইনস্ট ডিজাইনার অফ চেক ইট মে বি নোটেড হিয়ার দ্যাট আফটার 30 ডেজ অফ দ্য কজ অফ অ্যাকশন অ্যাজ স্টেটেড অ্যাবভ ফাইলিং দ্য সিআর কেস শ্যাল বি টাইম বার্ড। সো প্রথম হচ্ছে আপনি 30 দিনের ভিতরে নোটিশ দিচ্ছেন ডিজাইনারের পরে, তারপরে পরবর্তী 30 দিনের ভিতরে মামলা করছেন। এটা যদি ফেল হয় তাহলে কিন্তু সেটা তামাদি হয়ে যায়। তো 5-4 হচ্ছে দ্য সিআর কেস এর স্টেপস অ্যাজ স্টেটেড অ্যাবভ ফ্রম নোটিস সার্ভিং দ্য ফাইল টু ফাইলিং কেস আর টু বি ইনিশিয়েটেড থ্রু প্যানেল লয়ার, এবং অবশ্যই প্যানেল লয়ারের মাধ্যমে ইনিশিয়েট করতে হয়, মানে হচ্ছে এনআই অ্যাক্টের আন্ডারে রিকভারির জন্য সিআর কেস করে, ঠিক আছে। কমপ্লেন রেজিস্টার কেস বলি আমরা এটাকে। দেন হচ্ছে কোশ্চেন নাম্বার 13 ব্রিফলি ডিসকাস অ্যাবাউট দ্য ট্রায়াল স্টেজেস অফ আর্থা রিন সুইট আন্ডার আর্থা রিন আদালত আইন। সো আর্থা রিন আদালতে প্রথমে হচ্ছে আরজি সাবমিট করতে হয়, প্লেন সাবমিট করার পরে দেন হচ্ছে সমন দিতে হয়, সমন জারি করতে হয়, সমন যদি সঠিকভাবে জারি না হয় তাহলে পত্রিকার মাধ্যমে করাইতে হয়। দেন হচ্ছে সমন জারির পরে হচ্ছে যে বিবাদী আছে সে আপনার লিখিত জবাব দিবে, লিখিত জবাব দেওয়ার পরে একটা ক্লজ আছে মিডিয়েটেশন, মানে আপনার আরবিট্রারি মিডিয়েটেশন আছে বা মধ্যস্থতার মাধ্যমে এটাকে অ্যাডজাস্ট করা যায়। তারপরে হচ্ছে ফ্রেমিং অফ ইস্যুজ অফ দ্য কেস, যেখানে চার্জ ফ্রেম হবে, বিচার্য বিষয় নির্ধারণ হয় এখানে। দেন হচ্ছে ডেপোজিশন অফ উইটনেস, সাক্ষী তলব করা হয়, যেখানে ক্রস এক্সামিনেশন করা হয়, পরীক্ষা নিরীক্ষা করা হয়। দেন হচ্ছে আর্গুমেন্ট হয়, যুক্তিতর্ক। ফাইনালি হচ্ছে কোর্ট হচ্ছে জাজমেন্ট অ্যান্ড ডিগ্রি দেয়, রায় ও ডিগ্রি দেয়, ঠিক আছে। অন দ্য আদার হ্যান্ড এখানে এক্সেপশন আছে, ইফ দ্য ডিফেন্ডেন্ট ডাজ নট অ্যাপিয়ার ইন দ্য স্যুট অর ডু নট কন্টেস্ট ইন দ্য স্যুট আফটার সার্ভিং দ্য সামন, দেন দ্য স্যুট উইল বি ডিক্রিড অন দ্য এক্সপার্টি বেসিস। সো এখানে যদি বিবাদী না আসে কোর্টে তাহলে কিন্তু সেটা একতরফা রায় হয়, ওকে। এটাই হচ্ছে আপনার brief stages of artha rin suit. So that's all for today. আশা করি আমার যে শর্ট কোশ্চেন এবং অ্যান্সারগুলো আছে আপনার রিকভারির ক্ষেত্রেও হেল্প করবে। এই মেসেজগুলো, এই ইনফরমেশন আপনার ব্যাংকের পোর্টফোলিওটা ভালো রাখার জন্য হেল্প করবে, পাশাপাশি আপনার প্রমোশনের ভাইবার জন্য, রিটেন এক্সামে কোয়ালিফাই করার জন্য আপনার হেল্প করবে, ওকে। সো আশা করি অবশ্যই আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের টাচে থাকবেন। So that's all for today. ভালো থাকবেন, খুদা হাফেজ।